অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজ থেকে রবি এবং শুক্র একত্রে অবস্থান এই কুম্ভ রাশিতে। কি ফল হতে চলেছে, অর্থাৎ এই যে শুক্রের যে কুম্ভ রাশিতে গমন এবং রবির সাথে, এই সাতটি রাশিকে অপ্রত্যাশিত প্রাপ্তি কিন্তু ঘটবে, ধনলাভ হতে চলেছে এই সাত রাশির মানুষের। দেখুন, এমনিতে আপনার রাশিচক্রে যদি রবি এবং শুক্র অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফল দেয়, কিন্তু এখানে বিশেষ কিছু নিয়মে আপনার যদি রবির মহাদশা, শুক্রের অন্তর্দশা বা শুক্রের প্রত্যন্তদশা চলে, নিশ্চিতরূপে আপনি ভালো ফল পাবেন। বা আপনার যদি শুক্রের মহাদশা, রবির অন্তর্দশা বা শুক্রের প্রত্যন্তদশা চলে, সেক্ষেত্রেও কিন্তু আপনি কিন্তু এই সময়ের মধ্যে অপ্রত্যাশিত লাভ পাবেনই পাবেন। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি পেড সার্ভিস। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, এই নাম্বারে আপনারা মেসেজ করুন, অবশ্যই সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। তো দেখুন, প্রথম কথা হচ্ছে কুম্ভ রাশিতে রবি অবস্থান করছে এবং শুক্রের সাথে, অর্থাৎ শত্রুর সাথে একত্রে অবস্থান, তাও সাতটি রাশির জন্য অপার ধন দিতে চলেছে, দিবেই এই সাত রাশিকে। এবং কোন কোন দিক থেকে দিবে তাও আমি আপনাদেরকে জানাবো। ধনবর্ষা হবে এই সাতটি রাশির। কোন কোন রাশি? রাশি এবং লগ্ন দুটোই কিন্তু এফেক্টেড কিন্তু, অর্থাৎ আপনার যদি সেটি রাশি হয় বা আপনার যদি লগ্ন হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি পজিটিভ ফলগুলো কিন্তু নিশ্চিতরূপে পাবেনই পাবেন। প্রথম যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির দেখুন, আপনাদের রাশির অধিপতি এবং চতুর্থপতি আপনাদের রাশির দশমভাবে অবস্থান করছে, অর্থাৎ কেন্দ্র অবস্থান করছে, অর্থাৎ কেন্দ্রের অধিপতি এবং ঠিক দুটি কেন্দ্রের ভাব কেন্দ্রে অবস্থিত হচ্ছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনলাভ কিন্তু করাবেই করাবে, অর্থাৎ পারিবারিক সুখের জায়গা, সম্পত্তিগত দিক থেকে লাভ, কর্মের দিক থেকে লাভ, আপনাদের দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে, অপ্রত্যাশিত লাভ এই সময় কিন্তু বৃষরাশি যদি আপনি হন, আপনি কিন্তু নিশ্চিতরূপে পেতে চলেছেন। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আপনাদের ধনেশ এবং সপ্তমেশ এবং পঞ্চমেশ আপনাদের রাশির একাদশভাবে লাভভাবে অবস্থান করছে, কেন্দ্র ত্রিকোণ রাজ্য সৃষ্টি করছে ধনেশ, পঞ্চমেশ এবং সপ্তমেশ। অর্থাৎ ধন তো আপনাদের আসবে এবং বুদ্ধির দ্বারা যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। আপনি ধরুন লটারি থেকে আপনি কিন্তু অর্থ পাবেন, আপনি শ্বশুরালয় থেকে সাহায্য পাবেন, আপনার বেশ কিছু অপ্রত্যাশিত কাজগুলো কিন্তু হবে, দীর্ঘদিনকার আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবং লাভ, সফলতা, সাকসেসের জায়গা কিন্তু আপনাদের থাকছে। এই যে ধনেশ, সপ্তমেশ, পঞ্চমেশ, একাদশভাবে অবস্থান, বিশেষভাবে মেষ রাশি ক্ষেত্রে কিন্তু ধনলাভ ঘটাতে চলেছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের দেখুন, কেন্দ্র ত্রিকোণ আপনাদের ক্ষেত্রে কিন্তু কেন্দ্র ত্রিকোণ রাজ্য, আপনাদের ঠিক সপ্তমেশ এবং আপনাদের চতুর্থ এবং আপনাদের নবম আপনাদের রাশিতেই অবস্থান করছে, অর্থাৎ সপ্তম, নবম এবং চতুর্থ, অর্থাৎ কেন্দ্র ত্রিকোণ রাজ্য কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের
বিবাহের জায়গাটা কিন্তু ভালো করবে। প্রথম কথা ধনলাভ, আপনাদের প্রপার্টি লাভ, প্রপার্টি থেকে কিন্তু আপনাদের লাভ কিন্তু হবে, সফলতা সাকসেস এবং ভাগ্যের সাপোর্ট পাওয়া, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় ভাগ্যের সাপোর্ট, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে ধনবর্ষা হতে চলেছে বিদেশ থেকে অর্থ আসা, যারা বিদেশের সাথে রত আছে তা সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু অর্থ পাবেন। এই সাত রাশির মধ্যে সৌভাগ্যশালী হচ্ছে রাশি হচ্ছে কুম্ভ রাশি। চার নম্বর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আপনাদের ঠিক চতুর্থপতি এবং আপনাদের ঠিক দশমপতি, সরি আপনাদের পঞ্চমপতি দশমপতি আপনাদের রাশি দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং অষ্টমপতিকে কানেক্ট করে, তাও আমি বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু অপ্রত্যাশিত লাভ, প্রপার্টি থেকে ডুবে যাওয়া টাকা, আটকে যাওয়া টাকা, সেই টাকা আপনাদের রিকভারি হবে এবং ধনের দিকটা আপনাদের ভালো, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। অর্থাৎ এই সময়ের মধ্যে যথেষ্ট পরিমাণে লাভ মকর রাশি এবং আপনাদের শেয়ার মার্কেট থেকে, ট্রেন্ডিং থেকে, লটারি থেকে, ফাটকা থেকে, এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু লাভ এবং সফলতা কিন্তু দিবে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আপনাদেরও কেন্দ্র ত্রিকোণ রাজ্য, আপনাদের সপ্তমপতি এবং আপনাদের দশমপতি আপনাদের রাশি চতুর্থভাবে অবস্থান করছে, ভূমি ভবন বাহন সুখের জায়গায় তৈরি করছে, কর্মের দিকটা ভালো, বিবাহের জায়গাটা আপনাদের ভালো, শ্বশুরালয় থেকে আপনারা সাহায্য পাবেন এই সময় এবং প্রপার্টি এবং ব্যবসার জায়গাটা আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো দিক কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ সফলতা সাকসেসের জায়গায় কিন্তু থাকছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি আপনাদের কর্মপতি এবং আপনাদের তৃতীয় অধিপতি এবং রাশির অধিপতি আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে। দেখুন এই জায়গাটাতে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে লাভ কিন্তু দেবে, অর্থাৎ আপনাদের এই সময়ের মধ্যে সফলতার জায়গা যেমন দিবে, অর্থাৎ কর্মের জায়গাটা, বিবাহের জায়গাটা এবং আপনাদের এই যে কেন্দ্র ত্রিকোণ রাজ্য, আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধন প্রাপ্তি, অপ্রত্যাশিত প্রাপ্তি এবং ধনলাভ আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। এই জায়গাটা কিন্তু বিশেষভাবে লাভ সাকসেস জায়গা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে। আপনাদের বেশ কিছু শুভ শুভ সংবাদ কিন্তু আসবে, বিবাহের জায়গা ভালো, আপনার পার্টনারশিপ বিজনেসের জায়গা ভালো, আপনার কমিউনিকেশনের জায়গাটা ভালো, যোগাযোগগুলো আসবে, আপনার সাকসেসের জায়গাটা থাকছে, কর্মে প্রাপ্তি, কর্মক্ষেত্রে মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি পাওয়া কিন্তু দেখা যাচ্ছে। এরপরে যে রাশির কথাগুলো তার আগে একটা কথা বলি, এই যে ধনবর্ষা, ধনবর্ষা হতে চলেছে এই সাতটি রাশির। অনেকে লিখছেন যে স্যার আকাশ থেকে টাকা পড়বে, কেউ কেউ লিখছে দেখুন আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমনই আপনি ফল পাবেন। অর্থাৎ আপনার যদি কর্ম ভালো থাকে এবং বাই বার্থ চার্ট এবং দশা অন্তর্দশা যদি আপনার পারমিট করে, নিশ্চিতরূপে এই যে রবি এবং শুক্রের একত্রে অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনের জায়গাটা, প্রাপ্তির জায়গাটা, বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু থাকছে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে তুলা রাশি। দেখুন তুলা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি এবং আপনাদের একাদশপতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে, অর্থাৎ লাভ সফলতার অধিপতি এবং আপনাদের কেন্দ্রের অধিপতি ত্রিকোণভাবে অবস্থান করা, আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, সন্তান সুখের জায়গা, বা আপনার শেয়ার মার্কেট থেকে আপনার কেরিয়ারের জায়গা, এই সব জায়গাগুলো তুলা রাশি। আমি যে রাশিগুলোর কথা বলছি বা আপনার যদি লগ্ন হয় সেই লগ্নের ক্ষেত্রে কিন্তু এফেক্টগুলো কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ
যে 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 সাতটি রাশির কথা বললাম, যদি আপনার রাশি না হয়, যদি আপনার লগ্ন হয়, সেই লগ্নের উপরও কিন্তু এই যে শুক্র এবং রবি একত্রে অবস্থান বিশেষ বিশেষভাবে শুভ ফল কিন্তু করবে। তো যদি আপনার রবির মহাদশা শুক্রের অন্তর্দশা বা শুক্রের প্রত্যন্তদশা চলে, বা শুক্রের মহাদশা রবির অন্তর্দশা বা শুক্রের প্রত্যন্তদশা চলে, অর্থাৎ দশা অন্তর্দশা প্রত্যন্তদশা আপনার কী চলছে তার উপর ডিপেন্ড করবে এই যে আমি যে আপনাদের সামনে যে প্রেজেন্ট করতে চলে করছি, যে এই যে শুক্র এবং রবি একত্রে অবস্থান ধনলাভ, এই জায়গাগুলো কিন্তু সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। দেখুন এই তুলা রাশির ক্ষেত্রে আমি আবারও বলবো, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, সফলতা লাভের জায়গা আপনারা কিন্তু নিশ্চিত রূপে পাবেনই পাবেন, এবং আপনাদের ধনলাভ এবং সম্পত্তির জায়গাটা এবং ভূমি ভবন বাহন সুখের জায়গা নির্দেশ করছে, সন্তান সুখের জায়গা নির্দেশ করছে, এবং আপনাদের দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের এই সময় কিন্তু সম্পন্ন কিন্তু হবে, এবং আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে বা আপনি যদি রাজনৈতিক কেরিয়ারে যারা আছে রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট এই সময় কিন্তু তুলা রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে কিন্তু মহা লাভ কিন্তু হতে চলেছে। দেখুন এই যে আমি যে যে সাতটি রাশির কথা আমি বললাম আপনাদেরকে, এই সাতটি রাশির ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধনপ্রাপ্তি, অপ্রত্যাশিত প্রাপ্তি এবং দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের এই সময় কিন্তু সম্পূর্ণ কিন্তু হবে, অর্থাৎ আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যেমন ডেভেলপমেন্ট হবে, আপনাদের সম্পত্তিগত দিকগুলো আপনাদের ভালো, এবং ভূমি ভবন বাহন সুখের জায়গায় থাকছে। দেখুন প্রথমে শেষে আপনাদেরকে জানাই, যাদের মিলছে না বা যারা বলছেন যে স্যার আমার হচ্ছে না, অনেকেই বলছেন যে স্যার আমার হয়ে যাচ্ছে, আপনার নিজস্ব বাই বার্থ চার্ট, আপনার জন্ম ছক আপনারা একবার হলে অ্যানালাইসিস করান, কী কী প্রবলেম আছে। দেখুন অসুখটা ধরে রাখলে কিন্তু হবে না, সেই জায়গাটা সঠিকভাবে রেমিডিয়াল মেজারমেন্ট করতে হবে, এবং সেই জায়গাটা যদি রেমিডিয়াল মেজারমেন্ট করা যায় কি না, নিশ্চিত রূপে আপনারা এই সময়ের মধ্যে কিন্তু যথেষ্ট শুভ ফল কিন্তু আপনারা পাবেনই পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে কৌশিক রায় যে কথা বলে খুব চ্যালেঞ্জের সাথে, ইম্পসিবল বলে কৌশিক রায়ের কাছে কোনো অভিধানে ডিকশনারি তো ভাষা নেই, এভরিথিং ইজ পসিবল। যাদের প্রবলেম আছে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। নমস্কার।